নমস্কার, আমি শ্রাবণী, হ্যাশট্যাগ আমরা সকলে থেকে। আজকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। তো যে বিষয়টা আজকে দেয়া হয়েছে সেটা হচ্ছে যে গৃহবধূদের কি হাত খরচের প্রয়োজন আছে। তো হাত খরচ হিসেবে কিনা জানি না, আমি যেটা বলবো আমি বলবো টাকার প্রত্যেকেরই প্রয়োজন আছে, সে গৃহবধূই হোক বা যেই হোক না কেন, প্রত্যেকেরই টাকার প্রয়োজন আছে। তো হাত খরচ, এবার অনেকের এটা ধারণা খাচ্ছে যাচ্ছে পড়ছে সবকিছু পেয়ে যাচ্ছে, তাদের হাতে টাকার প্রয়োজন নেই, কিন্তু এমনও তো হতে পারে যে তার নিজস্ব কিছু প্রয়োজন, সে নিজে কাউকে ইচ্ছা হয়েছে কিছু দেবে, তার কাছে যদি টাকা না থাকে সে কোথা থেকে দেবে, এটা একটা ব্যাপার। তো অবশ্যই আমি মনে করব যেহেতু স্বামী স্ত্রী দুজনেরই সংসার, স্বামী বাইরে থেকে রোজগার করে আনছে আর স্ত্রী বাড়িতে সারাদিন পরিশ্রম করে সংসারটাকে ঠিকঠাক রাখছে, তো তারও তো কিছু প্রাপ্য অবশ্যই দরকার, তবে কাজের বিনিময়ে নয়, এটা একটা ভালোবাসার এই যে বাকি এমন একটা এ করতে হবে যে দুজনের সংসার যেহেতু একটা মিনিমাম অ্যামাউন্ট থাকবে যে এখান থেকে তোমার যেটুকুনি প্রয়োজন তুমি নেবে। আমি তো এটা মনে করি এটুকুনি সকলেরই দরকার যে এই টাকাটা এখানে রাখা আছে যদি প্রয়োজন হয়, বা আমি তো সবসময় বাড়িতে থাকছি না, এটা যদি প্রয়োজন হয় এই টাকাটা এখানে রইল, তুমি অবশ্যই এখান থেকে নিয়ে খরচ করতে পারো। এর জন্য যদি কাউকে কোনো হিসাব দিতে হয় বা কিছু দিতে হয় তাহলে কিন্তু খারাপ জিনিস, বা ঠিক আছে এনাও এটা তোমার খরচ, তাহলে কি হবে এবার ওই টাকাটা সে কিভাবে খরচা করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, যে কাউকে সে কিছু দিক বা নিজের জন্য কিছু কিনুক বা নিজের জন্য কিছু খরচ করুক সেটা কিন্তু আলাদা ব্যাপার। কাজেই হাত খরচ, যেটা আমি বাড়িতে আছি সারাদিন কাজকর্ম করছি বলে আমি হাত খরচ চাইছি তা নয়, এটাতে একটু অসঙ্গতি ব্যাপার লাগে আমার। তো যাই হোক, আমি তো এইভাবেই, আমি কিন্তু বাইরের আলাদা করে কোনো কাজ কখনো করি না, আমি সবসময় নিজেকে দিয়ে উদাহরণ দিই এই কারণেই যে যাতে মানুষ বুঝতে পারে কি মানে আমি এই ক্ষেত্রে বলবো যে আমার কখনো কোনো জায়গায় মানে আঁতে ঘা বলে না, আঁতে ঘা সেভাবে কখনো লাগেনি, কেননা আমি বাইরে কাজ করি না বলে হ্যাঁ এখন একটা যার সময় এসে মনে হয় সবটাই তো স্বামীর, কিন্তু আমার আমার কি নিশ্চয়ই আমার এটা সেদিনকে আমি একটা আলোচনায় বলেছিলাম, কিন্তু আমার খারাপ লাগে না এই কারণেই যে আমি সমানতালে ওর সাথে ওর বিজনেসের সাথেও যুক্ত। এই কথাটা আমার হয়ে মধু বলে দিয়েছে আমার আগে, হ্যাঁ এটা যদিও কালকের বিষয় ছিল, এটা আমি আজকে আলোচনা করছি, কালকে একটু ব্যস্ত ছিলাম পারিবারিক কারণে আমি আসতে পারিনি আলোচনা নিয়ে। তো আমার হয়ে মধু অনেক কিছু বলে দিয়েছে, আমার কথাই মধু বলেছে যে সকাল থেকে, সত্যি সকাল থেকে রাত অবধি আমি কিন্তু ওর কাজের সাথেই যুক্ত থাকি, কাজেই ও আমাকে ওই জন্য কোনো কিছু বলতে পারে না। তবে হ্যাঁ এক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে একটুও দোষ দেবো না, কেননা আমাদের মানে ধরুন ঠাকুর বিক্রির একটা অ্যামাউন্ট, এটা তো আর কোনো মানে দিনের দিনে যে একটা হিসাব করবো সেরকম নয়, আমাদের ছটা মাস পুরো ওই কারবারের পিছনে ঢালতে হবে, আগে টাকাটা পুরো ঢেলে তারপরে ইনকাম করবো আমরা পরে, হ্যাঁ আগে টাকাটাকে মানে লাগাতে হবে। তো যখন আমার ইনকামের টাকাটা আমাদের একবারে আসে, একটা অ্যামাউন্ট আমরা পেলাম, তখন ওই টাকাটা ও কিন্তু আমার নামে ব্যাংক আমার অ্যাকাউন্টে আলাদা রেখে দেয়, কাজেই এখানে আমার কিছু মনে হয় না যে আমার কিছু নেই বা এটা। সেদিনকে আমার খারাপ লেগেছিল যে হ্যাঁ এটা যতই আমি আমাকে দিক সেটা ওই দিচ্ছে, যে আমি আমার মতন করে আমি এ করছি তা না, তবে হ্যাঁ আমি অনেক দিন পর থেকে এটা চালু করেছি, আমি বলে রাখি অনেক দিন পর থেকে আমি বাড়িতেই যেহেতু থাকবো, আমি আমি হয়তো ধরুন অনেকগুলো সরস্বতী ঠাকুর হচ্ছে, আমি বলি আমার একটা একটু স্পেশাল করে একটা ঠাকুর এটা আমার, হ্যাঁ বা গণেশ ঠাকুর আমি একটা বেশ সুন্দর করে আমি যেরকম বলবো আমার সেরকম বানিয়ে দিতে হবে, সেটা আমার ঠাকুর, ওটা ওই ওইটা যখন বিক্রি হবে ওই টাকাটা কিন্তু পুরোটাই আমি নিয়ে নেবো, এটা হচ্ছে ব্যাপার। তো আমার আমার কারবারের মধ্যে এগুলো আমার থাকে, তো আর আমার চাহিদাটা কম বলে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে কখনো অসুবিধায় পড়েনি, আমার এমনি খুব বেশি চাহিদা নেই যার জন্যই, আর আমি সবসময় এটাই মনে করি যে সংসার যেহেতু দুজনের, তা আমি এখানে আমারও একটা অধিকার বোধ আছে, এখানে ও আমাকে কিছু দেবে তবে আমার চলবে এরকম নয় ব্যাপারটা, যেহেতু দোকানে ইনভেস্ট করছে ও টাকাটা যাই হোক না কেন, কিন্তু সেখান থেকে যখন কিছু প্রয়োজন হচ্ছে, আমার ধরুন আমি বাপের বাড়ি যাব, আমি ওকে বলে দিলাম যে আমি বাপের বাড়ি যাবো, ঠিক আছে ওই তো দোকানে আছে নিয়ে নেবে এরকম হয়, আর আমি হয়তো কিন্তু এটা একটা কি যদি আমার একান্ত নিজস্ব ইনকাম হতো তাহলে হয়তো এই কথাটা ওকে আমার বলতে হতো না,
কিন্তু আমাদের এই এটাতে আমার কিছু মনে হয় না, কেননা আমার মাঝে মাঝে খারাপ লাগে, ওই বললাম যখন একা থাকি মনে হয় একান্তই যদি আমার নিজস্ব কিছু থাকতো তাহলে সেখান থেকে হয়তো কোনো কৈফিয়ত দিতে হতো না। আমি বারবারই বলি যে যেমন আমি এটা একটা ভেঙেই বলি যে আমার বাবা মা আছে, আমার কোনো বড় ভাই নেই, এখনো আমার বাবা নিজে রোজগার করে। সত্যি কথা বলতে কি, আমার বাবার 70-এর কাছাকাছি বয়স, আমাদের জমি জায়গা আছে, গ্রামে বাড়ি, আমি দেখিয়েছি, একটু আধটু দেখাবার চেষ্টা করি। আমি না খুব ভালো বাইরে গিয়ে না খুব ভালো করে যে ভিডিও করে এত কিছু আমি পারি না, বা এতটা সময় আমার নেই, যার জন্য আমি কখনো আশাও করি না যে অনেক কিছু আমার হবে, কেননা আমি অনেক কিছু পারি না, যেটা আমি পারি না পারি না পারি না বলতে কি, আমি হয়তো করলাম খাপ ছাড়া হয়ে গেল, আমি বাপের বাড়ি গিয়ে না ফোনটাকে বেশি প্রায়োরিটি দিতে পারি না। মেন কথা হয় মায়ের সাথে একটু কথা হলো, মায়ের দরকারি জিনিসগুলো আমার জানতে হবে, খুব কম সময়ের মধ্যে আমি যাই, হ্যাঁ হাতে হয়তো একটা দিন সময়, তার মধ্যে মা কোথায় ডাক্তারখানা গেছে, মার কি দরকার, বাবার কি হয়েছে, সমস্ত কিছু একটুখানি ওর মধ্যেই খোঁজ খবর নিই। এবার আমি যদি ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত থাকি তাহলে তাদেরও তো খারাপ লাগবে, তাই না? এই জন্য আমি ওগুলো ঠিক মানে একটু আমার বিবেকে বাধে, কেন জানি না। এবার আমি যদি হ্যাঁ অনেকদিন গিয়ে থাকতে পারতাম তাহলে আলাদা কথা, তারপরে মনে হয় কি মা বাবার তো বয়স হয়েছে, আমি গিয়ে কি বসে বসে শুধু খাবো, হয়তো সেই রান্নাবান্নার দিকে একটু হেল্প করতে চলে গেলাম, তাহলে কি হয়, তাহলে আমার সময়টা আর পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি সেটাতেই খুশি, আমার তার জন্য কোনো দুঃখ নেই। কিন্তু আমার মনে হয় এই যে আমি আজকে আমার আমি একদম যদি আমার নিজস্ব রোজগার হতো, একদম মানে পুরো আমি আমার রোজগার করছি, আমার বাবাকে বলতে পারতাম বাবা তাহলে তোমাকে আর কাজ করতে হবে না, তুমি এবার রেস্ট নাও। কিন্তু আমার বাবাকে আমি তাও বলেছি, আমার হাজব্যান্ড সে এমন মানুষ নয় মিথ্যে তাহলে তার উপর দোষারোপ করা হবে, কিন্তু আমি তাও বলেছি যে তুমি ছেড়ে দাও, আর দরকার নেই, তোমার তো একটা এমনি আছে, কিছু তো আছে, তুমি নিঃসম্বল নও, তারপরে তো আমরা সবাই রয়েছি, এরকম বলি। তাহলে আমি সেইটা হয়তো আরো জোর দিয়ে বলতে পারতাম, তাহলে হয়তো বাবা হয়তো এরকম ভাবে যে না পরের ছেলে, আমার মেয়ে তো আর নিজে কিছু করে না, এরকম হয়তো ভাবতে পারে। আজকে যদি আমার নিজস্ব রোজগার হতো তাহলে হয়তো আমার বাবা সেটা ভাবতো না, এই হচ্ছে ব্যাপার, তাহলে ভাবতো যে না আমার মেয়ের রোজগার, এরকম ভাবতো হয়তো। যাই হোক, যতই হোক, জামাই মানুষ তার থেকে এই টাকা নিয়ে সংসার চালাবো, এটা একটা আত্মসম্মান বোধ কাজ করে তাদের মধ্যে, এই হচ্ছে ব্যাপার। তো তারা এখনো পর্যন্ত নিজেদেরটা নিজেরাই চালিয়ে নিচ্ছে, অসুবিধা হয় না, আমরা যা আশা করি অবশ্যই পাশে তো অবশ্যই আছি কোনো কিছু দরকারে অদরকারে, কিন্তু তবুও সেটা সাময়িক বলবো। এখনো আমার বাবা পুজোর সময় আমার ছেলেদের কিছু দেওয়ার চেষ্টা করে, বা আমি যখন ফিরে আসি মানে কিছু যদি বলি যে এই টাকাটা এরকম বা কিছু বলি, তখনও আমাকে বলবে তুই আমার থেকে নিবি, এরকম বলবে। এইগুলোই একটা তার একটা সম্মান, আর আমারও ভালো লাগে যে না এখনো আমার বাবা আছে মাথার উপরে, এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে মনে হয় একদম নিজস্ব কিছু দরকার ছিল হয়তো, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি এই সমস্ত ছেড়ে দিয়ে বাইরে কাজ করতে চলে যেতাম তাহলে কিন্তু এত স্মুথলি ও কারবারটা চালাতে পারতো না, কেননা কি করে করতো, তাহলে ও তো অফিসে চলে যায় সকালবেলা, মানে এই 10:30-এর মধ্যে খেয়ে দিয়ে ও তো বেরিয়ে যাচ্ছে, সারা দিনের নামে বাড়িতে থাকছে না। এবার যত কাস্টমার আসুক যাই আসুক সে বা কারিগরদের সাথে কথা বলা, সেটা তো আমাকেই করতে হয়। কাজেই এখানে আমার মনে হয় না আমি বাইরে গিয়ে যে টাকাটা ইনকাম করতাম, হয়তো সে টাকাটা আমি যদি হিসাব করে দেখি যে এখানে আমি যে মানে সময়টা দিই এখানে আমার এটা ইনকাম, কিন্তু যেহেতু নিজস্ব কিছু না সে মানে তার জন্য কিছু নেই, আর একদম যে কিছু পাই না কিছু নেই কিছু দেয় না এরকম নয়, আর আমাদের ওই রকম ব্যাপার না যে মাসে মাসে হাত খরচের টাকা বা কিছু, আমার যখন যেটা প্রয়োজন হয় আমি বলি যেটা আমার প্রয়োজন ব্যাসে তো ঠিক আছে এখান থেকে নিয়ে। আর আমি প্রথমে বিয়ের প্রথম থেকে এসে দেখেছি আমাদের মানে মায়ের ঘরে একটা কাঠের বাক্স থাকে, আমার শাশুড়ি মা গল্প করতেন যে তো শ্বশুরও এসে মাইনে টাকাটা ওখানে রাখতে, এখন তো অ্যাকাউন্টের ব্যাপার হয়ে গেছে, এখন তো মানে মাইনে যেটা হয় সেটা অ্যাকাউন্টে হয়ে যায়, তা যদিও বা টাকা ফাঁকা তুললে না তুলে এনে ওই কাঠের বাক্সটায় রেখে দেয়। এবার আমাদের ধরুন গ্যাস এসছে কাঠের বাক্স থেকে নিয়ে দিয়ে দিলাম, যে সবসময় যে ওর কাছ থেকেই হাত পেতে চাইতে হচ্ছে এইটা ব্যাপার হয় না, কাজেই আমার এখানে ওই জন্য আত্মসম্মানে অতটা লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো সত্যি কথাই পরিশ্রম, সংসারে সকাল থেকে রাত অবধি ও যেমন পরিশ্রম করছে আমিও করছি, ও বাইরের দিকটা দেখছে আমি বাড়িতে থেকে এই কাজগুলো দেখছি। এবং আমি বারবারই বলি আমার একটা দোকান আছে, আমি ছোটখাটো করে দেখাবো এই ওইগুলো আবার দেখাবো, ওগুলো আবার দেখাবো কখন বলুন তো, আর একটু যখন কাজের চাপ হয়ে যাবে তখন আর এরকম বসে হয়তো বলবার সময় পাবো না, তখন ওগুলো আবার দেখাবো। আবার এই তো আমার কারবার চলছে, এখন কালি টালিগুলো ছোট ছোট গালি সব রেডি হয়ে গেছে, বিশ্বকর্মা রেডি হয়ে গেছে, এইবার লোক এসছে দুর্গা হবে আর কি, আজকেই লোক এসছে আর একজন, কালকে থেকে হয়তো দুর্গার কাঠামো খেলানো হবে, দুর্গা হবে। তো যাই হোক, আমি যদি এরম বলি যে ধরুন 19টার মতন আমার দুর্গা হয়, বড় 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 দুর্গা হয় 11টা, আর ওই যে এক চাল চিত্র যেগুলো হয় ওগুলো হয় 7-8টা, যেরকম অর্ডার হয় সেরকম, ওগুলো অর্ডার ছাড়া আমরা করি না। তো এতগুলো দুর্গার মধ্যে আমি বলি একটা ঠাকুর আমার, যে কোনো একটা ঠাকুর আমার,
এবার তাহলে সেই টাকা এই হচ্ছে ব্যাপার। কাজেই এখানে আমার মনে হয় না, তো এটা যদি সবার ঘরে থাকে যার যেমন সামর্থ্য, যাদের যেমন ইনকাম, হ্যাঁ তারা যদি তাদের স্ত্রীকে পুরো মর্যাদা দিয়ে একটা টাকার অ্যামাউন্ট এমন একটা জায়গায় রাখলো যে তোমার যা প্রয়োজন তুমি কিন্তু এখান থেকে নিয়ে খরচা করতে পারো, সেখানে কিন্তু কোনো কৈফিয়ত থাকবে না যে না আমি কি খরচা করলাম তাকে কৈফিয়ত দিতে হবে, তাহলে এটা মনে দুঃখ লাগবে যে বাবা সে যা খরচা করছে কই কেউ তো কৈফিয়ত চাইছে না, তাহলে আমি কি খরচা করছি কেন কৈফিয়ত চাইবে, এই হচ্ছে ব্যাপার। তবে প্রত্যেকেই সচেতন থাকতে হবে, কেউ যেন একদম আছে বলে অনেক নষ্ট অপচ করে ফেলবো, টাকা নষ্ট করবো, এ করবো, এরকম যেন না হয়। সত্যি কথা বলতে কি, যার যেমন একটা সংসার গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু পুরো আমাদের মেয়েদের, একটা সহজাত শিক্ষা যাকে বলে, আমরা কিন্তু সংসারকে গোছাতে জানি, তাই জন্যই আমরা হচ্ছি নারী আর আমরাই সবকিছু পারি, এটা হচ্ছে ব্যাপার, এটা মনে রাখতে হবে সব সময়। আর যেটা আর একটা কথা বলবো যে সবসময় এই যে আমার এটা নেই এটা দাও, এটা নেই এটা দাও, এগুলো মানে না করাই ভালো। তবে হ্যাঁ আমি আর একটাও বলি, শুধু যে পেতে কার না ভালো লাগে, সবকিছু পেতে আমায় কেউ দিক ভালোবেসে, এটা যেমন আমি চাই আমার সামার মানে আমার যিনি হাজবেন্ড বা স্বামী যিনি, তারও তো ইচ্ছা হতে পারে যে আমি কিছু পাই। তো আমি এটা অবশ্যই করি, আমার যেটুকুনি আমার নিজস্ব টাকা ধরুন আমি নিচ্ছি, এটা কিনবো বলে কিছু নিলাম বা তার থেকে বেঁচে গেল, এরকম বাঁচি বাঁচি বছরে একবার জন্মদিনে আমি আমার স্বামীকেও সামান্য কিছু হলেও দেওয়ার চেষ্টা করি। যেমন আগের বারেই পুজোর আগে আমাকে একটা অ্যামাউন্ট দেয় আর কি, যে আমি কাউকে সেই কেনাকাটা করে এই জামাকাপড়, পুজোর আগে জানেন প্রত্যেকের সংসারে এখন যার যেমন সামর্থ্য অল্প বিস্তর প্রত্যেককেই একে অপরকে উপহার দেয়া, এটা আমাদের মানে হয়ে আসছে আমাদের মধ্যে যে পুজোর সময় কাউকে কিছু নিজেদের আত্মীয় স্বজন সবাইকেই দিতে হয়। তো সেই হিসেবে একটা টাকার অ্যামাউন্ট আমি চেয়ে নিই ওর থেকে, ওটা আমি চেয়েই নিই যে এই টাকাটা আমার দাও আমার এই টাকাটা লাগবে, কিন্তু আমি ওই টাকাটা থেকে সবাইকে দিয়ে থুয়ে সবকিছু গুছিয়ে অল্প অল্প করে রেখে দিয়েছিলাম। এবারে এই যে 25 বছর বিবাহ বার্ষিকীতে ও আমায় যা দিয়েছে আমি ওকে একটা ব্লেজার গিফট করেছিলাম, তার আগে একবার ওর জন্মদিনে আমি ওকে একটা ঘড়ি গিফট করেছিলাম, ওটাই পরে এখনো। তো যাই হোক এরকম ছোট ছোট কিছু আমি দেওয়ার চেষ্টা করি, আমার আমি আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। এবার ওর পছন্দ মতন হয়তো কোনো কিছু কিনলো না কিনলো, এগুলো হচ্ছে নিজেদের একটা বন্ডিং এর ব্যাপার, যেখানে যাই হোক হচ্ছে সব জায়গাতেই হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট হাত খরচ বা কিছু। আর যদি কোনো পরিবারে এমন হয় যে তার স্বামী হয়তো তার স্ত্রীর দিকে দেখছেই না, বা তার কি প্রয়োজন শুনতেই চাইছে না, বা তারও যে কিছু ইচ্ছা হতে পারে সেটা সে বুঝতেই চাইছে না, আজকালকার দিনে এগুলো যদি না বোঝে কোনো স্বামী তাহলে বুঝতে হবে যে সেখানে তাহলে কিছু অবশ্যই গণ্ডগোল আছে। আজকালকার দিনে প্রত্যেকেই কিন্তু এটুকুনি আমার মনে হয় বোঝা দরকার যে প্রত্যেকের মেয়েদেরই মেয়ে বলে প্রত্যেকে কিন্তু বাইরে বেরোয়, আগেকার দিনে যেমন মানে মানুষরা কি করতো ঘরেই থাকতো বেশি, মানুষ বলতে মেয়ে মেয়ে যারা মেয়ে বউ যারা ঘরে থাকতো এবং তাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস কিন্তু পুরুষরাই বাড়িতে বাইরে থেকে কিনে এনে দিত। এখন তো প্রথমত হয়েছে অনলাইন শপিং, এটা একটা ব্যাপার হয়েছে যে দেখবে দেখবে যেই পছন্দটা টুক করে অর্ডার দিয়ে দিলো ব্যাস অ্যাকাউন্ট থেকে কেটে দিল, এবার সেই তোমার অ্যাকাউন্টটা থাকতে হবে, তবে না তুমি অ্যাকাউন্ট স্বামীর অ্যাকাউন্ট থেকে তো তুমি কাটাতে পারছো না, তোমার অ্যাকাউন্ট নিজস্ব থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এখনকার বেশিরভাগ মেয়েরাই বাইরে চাকরিরতা, সে ঘরও সামলাচ্ছে বারও সামলাচ্ছে সবকিছু করছে, সন্তান মানুষ করছে সবকিছু করছে, তো অবশ্যই তাদের কারোর ওপর চাওয়ার মানে চাকরি করলেও কিন্তু স্বামী যদি কিছু গিফট হিসেবে দেয়, ছোট্ট ছোট্ট উপহার হিসেবে দেয় আর না পেতে ভালো লাগে, সেরকম তাদেরও তো স্বামীদেরও ভালো লাগে, কিন্তু এটা ভাবতে হবে বুঝতে হবে যে না আমরা সবসময় তার কাছে আশা করি তারও ভালো লাগে, আমি যদি কিছু দিই একটা, সে যদি একটা গেঞ্জিও কিনে দিই তাকে যেটা তুমি পড়ো, সে তাতে নিশ্চয়ই আমার মনে হয় তারও একটু ভালো লাগবে বা খুশি হবে। আর সব কিছুই ওই বললাম যে একটা অ্যাডজাস্টের ব্যাপার এসে যায় সব কিছুতেই, সেই এটা শুধু হাত খরচ হিসেবে আমি ভাবতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার যে আমি কাজ করি তার বিনিময়ে আমি হাত খরচ পাবো এটা নয়, তাহলে কাজের বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে, হ্যাঁ কিন্তু এটা নয়, এটা হচ্ছে সে ভালোবেসে আমাকে যা দিল এরকম এটা তুমি খরচ করো, এই হচ্ছে ব্যাপার, এটা সবসময় প্রত্যেকেই মনে রাখতে হবে। সে যদি কোনো পুরুষ বন্ধু আমার শোনেন তাহলে এগুলো অবশ্যই মাথায় রাখবেন যে প্রত্যেকেরই কিন্তু টাকার দরকার প্রত্যেকেরই, আর ছোট উপহার পেতে সবারই ভালো লাগে, এই যে কিছু আমি কিনে দিলাম বা আমি যখন আমার স্ত্রী বাড়িতে সারাক্ষণ কাজ করছে তার কি প্রয়োজন হবে এটা ভেবে আমি যদি ছোটোখাটো কিছু এনে দিই তাহলে তার অবশ্যই ভালো লাগবে।
এই ভালো লাগাগুলোই থাকবে জীবনে, আর কিচ্ছু থাকবে না। সত্যি কথা বলতে কি, ছোট ছোট উপহার, ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট হাসি, মজা, আনন্দ, এইগুলো জীবনে থাকবে। দুঃখ বেদনাকে সরিয়ে রেখে এগুলো যাতে টিকে থাকে সেগুলোর দিকে একটুখানি অবশ্যই খেয়াল রাখবেন। যে শুধুই আমরা চাকরি বাকরি করছি না, বাড়িতে খাটছি বলে আমাদের কোনো মূল্য নেই, এটা কিন্তু কখনোই নয়। আমি বাড়িতে সত্যি আমি এইভাবেই তো কাটিয়ে দিলাম। আমার স্বামীও যদি আমাকে অবহেলা করতো বা পাশে যদি না থাকতো, তাহলে হয়তো আমি এভাবে থাকতে পারতাম না, তাহলে আমি আজকে অন্য শ্রাবণী হতাম, তাই না? তবে আমি বারবারই বলি, ইউটিউব আমার ভালো লাগার জায়গা, এবং সব থেকে ভালো লাগে এখানে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি এখানে এসে আমার মনের একটা কথা শেয়ার করতে পারি, যা কিছু মনে আসে সব, মানে কি যে বলছি, কোনো কিছু ভাবা বা লেখা এরকম কিন্তু ব্যাপার নেই, সবকিছু আমার যেটা মনে আসছে আমি অনর্গল বকে গেলাম। এবার যদি ভালো লাগে বন্ধুদের শুনবে, বলবে যে হ্যাঁ আমি বললাম ঠিক না ভুল, যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো জানি না, যদি ভালো লাগে অবশ্যই বলো তোমরা যে কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সবাই সতর্ক থেকো। চললাম।